আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ছোট্ট পরীক্ষিত সহজ আমলটা করলে আমরা মোটা থেকে চিকন হব। চিকন হওয়ার জন্য খুবই পরীক্ষিত আমল। আবার অনেকের পেটের মেদ, চর্বি, ভুঁড়ি কমানোর জন্য, স্বাস্থ্য কমানোর জন্য, ওজন কমানোর জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একই আমল। আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে যে দিক নির্দেশনাটা দিব, আল্লাহ তাআলার যে গুণবাচক নামটা আপনারা পাঠ করবেন, এই নামটা পাঠ করলে আপনাদের এই ফজিলতটা হবে। আল্লাহ তাআলার সেই গুণবাচক নামটা হলো আপনি ইয়া জাব্বারু বরিকা জয়কার যা বয় বয়কার বা বৈষ্ণব রসকার ইয়া জাব্বারু ইয়া জাব্বারু, আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা পড়েন এবং সাথে সাথে আপনি নিজের স্বাস্থ্য কমানোর জন্য চেষ্টা করেন। আশা করা যায় অতি দ্রুত অল্প সময়ের মধ্যে ইনশা আল্লাহ আপনার স্বাস্থ্য কমে আসবে, পেটের মেদ চর্বি ভুঁড়ি কমে যাবে। প্রতিদিন 70 বার করে পাঠ করবেন। পাঠ করার পর একবার ফু দিয়ে পেটের মধ্যে বুলিয়ে দেবেন ইনশা আল্লাহ। 1 মাস এই আমলটা করেন, অতি দ্রুত সময়ের মধ্যে ফলাফল আসতে পারে। আর এটা করলে আপনার স্বাস্থ্য কমতে পারে, পেটের মেদ চর্বি ভুঁড়ি সবকিছুই কমার সম্ভাবনা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক এবং এটা করার মাধ্যমে উত্তম ফলাফল যেন আমরা লাভ করতে পারি অতি দ্রুত। আরেকটা হাদিস আমি আপনাদেরকে জানাতে চাই। রাসূলুল্লাহ বলেছেন, মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর উপর যারা ভরসা করবে, যারা আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। তো আল্লাহর উপর ভরসা করে বসে রইলেন, এই হাদিসটা শোনার পর কোনো আমলও করলেন না, আপনার স্বাস্থ্য কমানোর জন্য চেষ্টাও করলেন না, কোনো কাজ হবে না। আপনাকে একটু চেষ্টাও করতে হবে, সাথে সাথে আমলটাও করতে হবে। আশা করা যায় দুটার সমষ্টি যখন হবে ফলাফল দ্রুত আসবে। কিন্তু আপনি শুধুমাত্র আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আল্লাহর ভরসা করে বসে রইলেন, আর আপনি আপনার বাড়ির বাইরে ঘরের তালা খুলে বাইরে বেড়াতে গেলেন অথবা বাহিরে গাড়ি রেখে কোনো খোঁজখবর না নিয়ে আপনি ঘুরতে গেলেন, বাহিরে চলে গেলেন, সেটা কিন্তু চুরি হয়ে যেতে পারে। শুধুমাত্র এটা বললেই হবে না যে আমি আল্লাহর ভরসা করে রেখে গিয়েছি, কিন্তু ভরসা করার সাথে সাথে আপনাকে চেষ্টাও করতে হবে, তারপর ফলাফলটা আসবে, আগে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।